আবু বাংলাটেক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত নতুন এবং পুরনো কৃষকগণেরা, আপনারা বর্তমানে যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে যান তাহলে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। ধরুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই বা কারো যদি মোবাইল নাম্বার জানা থেকেও থাকে, তো সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে গিয়ে কিন্তু আপনার ওটিপি প্রবলেম হয় বা বর্তমানে কিন্তু একটা ক্যাপসা কোডের সমস্যা হচ্ছে, ইনভ্যালিড ক্যাপসা কোড দিতেছে বা অনেকের কিন্তু ক্যাপসা কোডটা কীভাবে বসাতে হবে সেটা ঠিকঠাক মতো আপনারা বসাতে পারছেন না, কারণ বারবার কিন্তু ইনভ্যালিড ক্যাপসা কোড দেখাচ্ছে সঠিক ক্যাপসা কোড বসানোর পরেও। তো আজকের ভিডিওতে আপনাদের লাইভ দেখিয়ে দিব বন্ধুরা কী করে আপনি নিজের মোবাইল ফোন থেকে ওটিপি ছাড়াই শুধুমাত্র এক মিনিটেই বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে নেবেন, কোনো রকম ক্যাপসা কোডও লাগবে না। তো এই স্ট্যাটাস চেকের জন্য আপনাকে কী করতে হবে সবটাই বিস্তারিত জানিয়ে দিব। এর জন্য আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। তো দেখুন, পিএম কিষাণ প্রকল্পের যদি আপনি ক্যাপসা কোড কিংবা ওটিপি ছাড়াই নিজের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে চান, এর জন্য আপনি pmkishan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখানে ক্লিক করে এই পেজে চলে আসবেন। তো এখানে এসে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন, নিচের দিকে স্ক্রোল ডাউন করতে করতে আপনি একটা শেষের দিকে ডান দিকে এরকম একটা অপশান পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কী বলেছে যে ডাউনলোড দ্য পিএম কিষাণ মোবাইল অ্যাপ। তো জাস্ট এই ডাউনলোড দ্য পিএম কিষাণ মোবাইল অ্যাপের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে একদম সোজাসুজি প্লে স্টোরে নিয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু খুলতেছে, পরবর্তী পেজে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখুন খুলে গেল, হুবহু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যেহেতু ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশনটা অলরেডি আগে থেকে ইনস্টল করা আছে, এই জন্য ডাইরেক্ট এখানে ওপেনের অপশান আসতেছে। তো আপনাদের ফার্স্ট টাইম খোলার জন্য কিন্তু আপনাকে এখানে ওপেন না ইনস্টল নামে একটা অপশান আসবে, জাস্ট আপনি অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে আপনি সোজাসুজি ওপেন করে নেবেন। তো অ্যাপসটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলবে। দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু ওপেন, মানে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরেই কিন্তু আপনার সামনে এরকম করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা বলবে। তো এখান থেকে আপনি অবশ্যই ইংলিশ সিলেক্ট করে নেবেন। ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পরে এই যে নিচে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে বলবে যে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা শেষ। এবার দেখুন উপরের দিকে একটা অপশান আছে এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস নামে, এখানে জাস্ট ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনাকে কিন্তু প্রথম জায়গায় বলেছে যে আধার নাম্বার, যদি আপনি আধার নাম্বার দিয়ে সিলেক্ট করতে চান তো সেক্ষেত্রে এটা আধার কার্ডে রাখবেন, নাহলে এখানে দেখবেন আধার নাম্বারে ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বারের অপশান আছে। তো যাই হোক, আমি আধার নাম্বার দিয়ে সিলেক্ট করতে চাই, স্ট্যাটাস চেক করতে চাই, আমি আধার নাম্বার রেখে দিলাম। তারপরে এখানে আপনি আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এই যে গেট অ্যাক্টিভ ইনস্টলমেন্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে আমার আধার কার্ড নম্বর বসানো শেষ, এবার আমি এই গেট অ্যাক্টিভ ইনস্টলমেন্টস এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আপনার কটি ইনস্টলমেন্ট হবে মানে এই হিসেবে কিন্তু এখানে অলরেডি বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। তো যাই হোক, এখানে আপনি আবার ওই গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম করে কিন্তু ওই কিছু করে ওয়াল ডিটেল চলে আসবে। পেমেন্ট মোড দেখতে পাবেন, এখানে আধার সহ হবে ইনস্টলমেন্ট, লাস্ট ইনস্টলমেন্ট কত তারিখ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে এটা দেখাবে, আপনার রেজিস্ট্রেশন নম্বর এই জায়গায় দেখাবে, আপনার নাম থেকে শুরু করে ওয়াল ডিটেলস কিন্তু এখানে আপনি দেখে নিতে পারবেন বন্ধুরা। তো এখন কথা হলো, যদি আপনারা নতুন কৃষকগণরা হয়ে থাকেন, কোনো ইনস্টলমেন্টের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে কী করে আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন নিজের স্ট্যাটাস, তো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার ব্যাক হয়ে আবারও চলে আসবেন এখানে এসে, এই যে দেখুন এখানে একটা অপশান দেওয়া আছে যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাকে সুন্দর করে এখানে কিন্তু আধার নম্বর বসাতে হবে, তারপর গেট ডিটেলসে ক্লিক করে দেবেন। এই যে দেখুন আমি এবার এখানে আধার নম্বর বসিয়ে দিয়েছি, এবার এই গেট ডিটেলসে ক্লিক করে দিলাম। গেট ডিটেলসে ক্লিক করলে এরকম করে কিন্তু আপনি যদি নতুন কৃষক হয়ে থাকেন এরকম করে ওয়াল ডিটেল চলে আসবে। আপনি এই রিমার্কসে এসে দেখবেন যে আপনার এখানে পেন্ডিং পড়ে আছে নাকি রিজেক্ট করে দিয়েছে নাকি অন্য কিছু বন্ধুরা, সম্পূর্ণ কিন্তু এভাবে আপনি নতুন এবং পুরনো সব কৃষকগণেরা বেনিফিশিয়ারি স্ট্যাটাস এবং নিজের সেলফ রেজিস্টার্ড স্ট্যাটাসও কিন্তু চেক করে নিতে পারবেন এই সহজ পদ্ধতি অনুসরণ করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে পিএম কিষাণের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক নিয়ে এটাই আপডেট দেওয়ার ছিল। এছাড়াও আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপ আছে এখানে যুক্ত হয়ে আপনার সব সমস্যার সমাধান করে নিতে পারেন। তো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটিকে ছড়িয়ে দেবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।